নমস্কার বন্ধুরা, টিএমএস ওয়ান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি আর পীযূষ দা দুজনে আজকে একটা আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওর মধ্যে আমরা আজকে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে সাউন্ড ক্র্যাফ্টের 24 চ্যানেল একটা মিক্সার, এবং তার সাথে এখানে একটা ক্রসওভার বক্স আছে যার মধ্যে কিন্তু কিছু ডিজিটাল জিনিস রয়েছে। তো এইগুলো দিয়ে এবং মাইক্রোফোন রয়েছে, আর সাথে আমাদের একটা এলএ মনিটর বক্স রয়েছে, ওটাতে কানেকশন দেওয়া রয়েছে। তো কি মেশিন দিয়ে চলছে এটা? এটা MJ 3000 আছে। MJ 3000, তাই তো? তো এমপ্রোরি MJ 3000 মেশিন দিয়ে এলএ মনিটর বক্সের কানেকশন করা আছে, এবং এই সাউন্ড ক্র্যাফ্টের যে 24 চ্যানেল মিক্সার আছে এটা দিয়ে, আর এই ক্রসওভারটা দিয়ে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা প্রোগ্রামের ক্ষেত্রে ডিলে সেট করবেন, কিভাবে রিভার্বটাকে কন্ট্রোল করবেন, এবং কিভাবে আপনাদের সাউন্ডটাকে ক্লিয়ার করবে, তার সাথে ফিডব্যাকের যে একটা প্রবলেম হয় নয়েজ বা সিটি যেটাকে আমরা বলি, তো সেই নয়েজটা যাতে না আসে তার জন্য কিভাবে কি সেটিং করবেন, টোটালটাই বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো সাথে পীযূষ রয়েছে। তো এই যে 24 চ্যানেল মিক্সার দেখতে পাচ্ছি, এটা তো খুব ভালো সাউন্ড ক্র্যাফ্টের LX7 মডেলের মিক্সার। তো কিভাবে আপনি মানে সেট করেন একটা প্রোগ্রামে, যে ফার্স্ট হচ্ছে ভোকালটা, তো ভোকালটা কিভাবে সেট করেন, এই মিক্সারের সাথে পুরো সেটিংটা দেখাবেন একটু, এবং এগুলো দিলে, এখানে আমি ডিজিটাল দেখতে পাচ্ছি একটা লেক্সিকনের, তো ডিজিটালে কিভাবে সেটিং করেন সেটা একটু আমার বন্ধুদেরকে শেয়ার করুন। তো প্রথমেই বলি, আমাকে প্রথম ভোকাল সেট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো আমি যে কোনো 24 চ্যানেলের একটা মিক্সার আছে, যে কোনো একটা চ্যানেল আমি ভোকালের জন্য সেট করে নিলাম। হ্যাঁ, যে কোনো একটা চ্যানেল, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি, হচ্ছে 22 নম্বর চ্যানেলে একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রথম আমি ভোকালটা আমি টেস্ট করছি, দেখুন। হ্যালো, চেক, টেস্ট, হ্যালো, চেক, হ্যালো, হ্যালো, ঠিক আছে? তো প্রথম আমি এখানে ভোকালটা সেট করলাম। তো এর সাথে নরমাল, এটা নরমাল, হ্যাঁ নরমাল, আমি এটা আমি ভোকালটা সেট করলাম, ঠিক আছে? ড্রাই যে ভোকাল, ড্রাই ভোকালটা আমি রেডি করলাম। এরপরে তো আমি আমার এখানে দেখুন যে ল্যাক্সিকন আছে, ল্যাক্সিকনে আমি একটা ডিলে, হ্যাঁ একটা ডিলে আর একটা রিভার্ব আমি সেট করেছি। তো কিভাবে কানেক্ট করব, দেখুন এখানে পেছনে অক্স লাইন আছে। আচ্ছা, এই অক্স লাইন আছে, এই অক্স লাইন দুখানা থেকে আমি দুটো ইনপুট নিয়ে নিলাম, আর এইখান থেকে দুখানা আউটপুট আমি দুটো চ্যানেলে দিয়ে দিলাম। এটা কেউ কেউ চ্যানেলেও দিতে পারেন, আবার কেউ কেউ অক্স রিটার্নেও দিতে পারেন। আচ্ছা, আউটপুট দুটো দুটো চ্যানেলে, দুটো চ্যানেলে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করা হয় দেখুন। হ্যালো, চেক, আমি একটা চ্যানেলে এটা হচ্ছে আমি ডিলে সেট করেছি, দেখুন। হ্যালো, চেক, টেস্ট, হ্যালো, চেক, টেস্ট, এটা আমি ডিলে সেট করে রেখেছি, এটা মিউট করলাম, এর সাথে দেখুন এটা আমি রিভার্ব সেট করে রেখেছি। আচ্ছা, 2 নম্বর চ্যানেল, হ্যাঁ 2 নম্বর চ্যানেল। হ্যালো, চেক, টেস্ট, হ্যালো, এটা আমি রিভার্ব সেট করেছি। এবার অনুষ্ঠানের সময় যে গায়ক গান করবে তার কতটা রিভার্ব বা ডিলে লাগবে সেই অনুযায়ী আমাকে বাড়াতে কমাতে হবে, হ্যাঁ সেভাবে সেট করতে। তার মানে কি ভলিউমটা মেজারমেন্ট করলে আমি বুঝতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বাড়ালে বেশি হবে না বাড়ালে? আমি মনিটর লাইনটা আলাদা করব। আচ্ছা, তো মেন যে মনিটর মানে স্টেজে যে মনিটর থাকবে না, ভোকাল মনিটর, ওই মনিটরটা আমি অক্স থেকেও করতে পারি বা কোনো গ্রুপ থেকেও করতে পারি। তো যেভাবে সিস্টেম যেভাবে সবাই করে ওদিকে একটু ঘুরে গেলো। তো এই সিস্টেম যার যেভাবে ইচ্ছা করে, এই মিক্সিং এর সিস্টেম হচ্ছে অনেক রকম ভাবে করা যায়, অক্স লাইন থেকেও করা যায় আর গ্রুপ লাইন থেকেও করা যায়, যে যেভাবে করে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে একটু সেটিংটা দেখিয়ে দিন লেক্সিকনে। লেক্সিকনের সেটিংটা এখানে দেখাচ্ছি, দেখুন রিভার্ব কিভাবে সেট করছি, না রিভার্ব দেখুন, এই যে পেজ সেটআপ এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এখানে হচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা লেখা আছে লার্জ প্লেট আর হচ্ছে মনো ডিলে। আমি লার্জ প্লেট যেটা এটা রিভার্বের জন্য রেখেছি। তো সেটিং কিভাবে করব, 1 নম্বরে আমার আছে লার্জ প্লেট, তো 1 নম্বরে যে আছে দেখুন এডিট এফেক্ট, এটা হচ্ছে পেজ সেটআপটা এন্টার করলাম, তাহলে দেখুন আমার হচ্ছে ডিলে, হ্যাঁ ডিলে টাইম টোটাল সেটিংটা আসলো। আমি কতটা রাখবো এখান থেকে দেখুন, তিনখানা এ বি সি তিনটে নব আছে, এই দেখুন এখানে এ বি সি তিনটে নব আছে, এই তিনটে নব দিয়ে আমি কতটা লিমিট করতে পারবো সেটা বাড়িয়ে, যার মানে যেভাবে পোষায় বা কেউ দেখে যে আমার এটা প্রয়োজন, কেউ বেশি ইউজ করে, কেউ কম ইউজ করে, কম ইউজ করে, তো সেটা নিজেদের মতো একটা প্রিসেট সেটিং করে নিতে হয়। তো এটা আমি এক্সিট করে বাইপাস করে দিচ্ছি। এরপরে আসতে হবে যে 2 নম্বরে দেখুন লেখা আছে মনো ডিলে। তো 2 নম্বরটা কিভাবে সেট করব, এই যে 2 নম্বর আছে, এই পেজ সেটআপ থেকে ঘুরিয়ে রোটারিটাকে ঘুরিয়ে আমি মনো ডিলেতে এসে এন্টার করলাম।
এন্টার করলেই এখানে আসছে দেখুন এডিট এফেক্ট। এডিট এফেক্টে গিয়ে আমি প্রেস করলাম, তো কতটা আমি সেট করবো, ডিলে টাইম করবো, ফিডব্যাকটা কতটা সেট করবো, হ্যাঁ টেম্পোটা কতটা সেট করবো, সেভাবে এটা ডিলেটা সেটিং। আচ্ছা, এখান থেকে ডিলেটা টোটাল সেটিং করে দেওয়া হবে, সেটিংটা হয়। বাহ সুন্দর। আর এটা কি কাজে লাগছে? ড্রাইভ র্যাক। হ্যাঁ, ড্রাইভ র্যাক আছে, এটা টোটালটাই স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এটা তো লিমিটার হিসেবে কাজ করবে স্পিকার, না সমস্ত কিছু, মেইনলি একটা সাউন্ডকে আমি লিমিট করে দিতে পারবো, এটা খুব সুবিধা রয়েছে, লিমিটও করতে পারবো। তো এটার হচ্ছে এএফএস আছে, যেটা আমার টোটাল ফিডব্যাক সাফিসিয়েন্সটা কাজ করবে, আর এর সাথে আমি মনিটরিং করতে পারবো আলাদা করে, ঠিক আছে, টোটাল আউটপুটটাকে আমি ভাগ করতে পারবো। আচ্ছা, আর এই ইকুয়ালাইজারটা কি জন্য ইউজ করো? ইকুয়ালাইজারটা এটা আমাদের আউটপুটে অনেক কিছু কিছু জায়গায় অনেক ক্যামেরাম্যান আসে। আচ্ছা, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হয়, এদের জন্য আলাদা করে সব ডিআই বক্স দিয়ে করতে হয় এগুলো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হয়, সবাইকে তো আর এত ডিআই বক্স দেওয়া যায় না, সেক্ষেত্রে আমি এই যে সিস্টেমটা বানিয়ে রেখেছি, তো প্রত্যেকটা গেট আলাদা আলাদা ভাবে করা আছে, কারো যদি প্রত্যেকটা গেট আলাদা আলাদা পাস করা যাবে, পাস করা যাবে, তো কারো যদি কোনো একটা শর্ট হয়, অডিও যদি শর্ট হয়, এখানে কোনো কিছু অসুবিধা আমার হবে না। আচ্ছা, সেখান থেকে তার ডিস্টার্বটা হবে, কিন্তু আমার কোনো ডিস্টার্ব হবে না, সেভাবে এই সফটওয়্যারটা সেটিং করা রেডি করা আছে। ঠিক আছে, আর তো বলতে চাইছি যে এই যে একটা 24 চ্যানেল মিক্সার কেউ নিল, ওর সাথে মোটামুটি এগুলো দিলে কি বেনিফিট আছে? মানে ধরুন লেক্সিকন, কারণ 24 চ্যানেল এটা যে সাউন্ড ক্রাফট আছে না, এতে আমি বলতে চাইছি ওটা তো বেস্ট, মানে না না বেস্ট না, এটা খুবই ভালো, ওটা ইউজ করা যায়, ভালো কথা। আর একটা ব্যাপার হচ্ছে এর কোনো নিজস্ব প্রসেসর নেই, যেটা রিভার্ব বা আপনার ডিলে টাইম এতে সেট করা যাবে। আচ্ছা, ঠিক আছে, যার জন্যই আমাকে এক্সটার্নাল আলাদা করে লেক্সিকন হয় বা অন্য কোনো DD3 হোক বা RB3 হোক, যে কোনো একটা মানে রিভার্বের জন্য আর ডিলের জন্য আমাকে একটা মেশিন নিতেই হবে। ঠিক আছে, ঠিক আছে। আর একটা বলছি, আপনি একটু হেঁকে দেখিয়ে দিন কীভাবে রিভার্বটা সেটিং হলো, আমাকে মাইক্রোফোনটা দিন, আমি হাঁকি, আপনি একটু সেটিংটা করে দেখিয়ে দিন। তো ফার্স্ট রিভার্বটা দেখানো। হ্যাঁ, রিভার্ব দেখাচ্ছি, দেখুন। হ্যালো, প্রথমে ড্রাই ভোকালটা দেখুন, অন করুন মাইক্রোফোনটা। হ্যালো, হ্যাঁ হ্যালো, এটা ড্রাই ভোকাল আসছে। হ্যাঁ, এর সাথে দেখুন রিভার্ব। হ্যালো হ্যালো হ্যালো, একদম ক্লিয়ার, খুব সুন্দর, মনে হচ্ছে এটা মানে হলের মধ্যে আওয়াজ হচ্ছে, এটাই রিভার্ব। হ্যালো হ্যালো চেক, হ্যালো টেস্ট। হ্যাঁ, এটা একটা রিভার্ব হলো। এরপরে আছে ডিলেটা, ডিলেটা এবার। হ্যাঁ, ডিলেটা। হ্যালো হ্যালো টেস্ট, হ্যালো। আর একটু ভাষণ গলাটাকে। হ্যাঁ, না ভাষানোর জন্য ডিলে তো হয় না, তখন রিভার্ব দিতে হবে। আচ্ছা, রিভার্বটা বাড়ালে ভাসবে? হ্যাঁ ভাসবে, না রিভার্ব বাড়ালে যে বলে গায়করা যে আমার গলাটা তখন ভাসিয়ে দিই, তখন ওটা রিভার্বটাকে বাড়াবো, রিভার্ব রিভার্ব ডিলেটাকে বাড়াবো, তাই তো? হ্যালো এই যে হ্যালো কত, হ্যালো হ্যালো চেক, এসে আছে, হ্যালো টেস্ট, হ্যালো টেস্ট। তার মানে এখানটায় রাখলে কম ভাসছে, আমি যেটা ভলিউমটা যদি একটু বেশি করে বাড়িয়ে দিই তাহলে গানের টানের সাথে ওটা বাড়াতে হয়। তার মানে আমার এখানে সেটিং করা রয়েছে, এখানে আমি দুটো নবেতে নিয়ে নিয়েছি, তাই তো? হ্যালো হ্যালো চেক, কেউ যদি আবার লং টাইম ডিলে চাই তো সেখানে একটা সেটিং আমি করে রেখেছি প্রিসেট। হ্যাঁ, লং টাইম একটু দেখান। হ্যাঁ, তো আচ্ছা বলছি এর যে মানে সেটিং গুলো এগুলো কি ল্যাপটপ দিয়ে করে রেখেছেন? না, ল্যাপটপ এগুলো ম্যানুয়াল, ডাইরেক্ট ম্যানুয়ালি, এটা ল্যাপটপ দিয়েও হবে, ম্যানুয়ালও, সুইচ টিপও। আচ্ছা, সুইচ টিপও, ঠিক আছে। তো এরপর আমি আরেকটা প্রিসেট দেখাচ্ছি, যেটা আমার লং টাইম ডিলে সেট করা আছে। আর বন্ধুদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যে এই ক্রসওয়ার বক্সটার, এই বাক্সটার পুরো সেটিং এর কিন্তু একটা ভিডিও আমাদের আগে দেয়া আছে, দেয়া আছে, একটা ফিল্ডে প্রোগ্রাম হচ্ছিল, আপনারা চ্যানেল খুলে সার্চ করবেন, একটু ভিডিওতে গিয়ে দেখে নেবেন, সেখানে এই বক্সটার সাথে মিক্সারটার সাথে টোটাল কানেকশন একটা ভিডিও আমরা কিন্তু করে রেখেছি, ঠিক আছে? এটা হচ্ছে লং ডিলে। হ্যাঁ, লং ডিলে একটু দেখান। হ্যালো 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 হ্যালো, একদম একটা লং ডিলে করা আছে, ঠিক আছে। কোনো কিছু গান যখন শেষ শেষ টানটা ধরা হয় না, তখন লং ডিলেটা যদি আমি প্রেস করে দিই তো সেক্ষেত্রে গানটা আরও শুনতে ভালো। একটা গান গিয়ে দেখো। না না দাদা, আমি গান চাই, গানের দাদা অনেক প্রোগ্রাম করে কিন্তু গান গাইতে পারে না, গাইতে পারি না। হ্যালো, ওটা অফ করে দিয়েছি। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক। আচ্ছা এবারে সব ইফেক্টগুলো একবার দাও। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। ঠিক আছে, একদম হেভি লাগছে, কিন্তু বলা মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা গান গাই, কিন্তু গান গাওয়া চলবে না, কপিরাইট দিয়ে দিবে, সেটাই। ঠিক আছে, আমরা গানের উপরে মানে গান সুন্দর সুন্দর আছে কিন্তু সেটা বন্ধুদেরকে শেয়ার করা যায় না, কারণ কপিরাইটের সমস্যা। তো ঠিক আছে, মোটামুটি। আর বলছি যে ইকুয়ালাইজারটা রয়েছে, এটার কি সেটিং করতে হয় সাথে? আমার তো মনে হয় এটা না, ইকুয়ালাইজার আমি কখন সেটিং করবো,
ঠিক আছে, কেমন একটু কাছে দেখিয়ে দাও। টোটাল এখানে একটা ক্রসওভার থাকছে, লেক্সিকনের একটা ডিজিটাল থাকছে, তার সাথে ডিভিএক্স এর একটা রয়েছে ডাইব্র্যাক, আর এখানে একটা সিঙ্গেল ব্যান্ডের ইকুয়ালাইজার রয়েছে। এই চারটে জিনিস যদি কেউ লাগিয়ে নেয়, তার সাথে একটা 24 সেমি বা 32 সেমি যদি মিক্সার থাকে, তাহলে একদম খুব সুন্দরভাবে কোথায় হবে না, করা যাবে, কোথায় হবে না। ঠিক আছে, তো নেক্সট টাইমে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তো যেটা একটা অন্য ভালো মিক্সার দিয়ে ডিজিটালের দিকে পরে আমরা দেখাবো। আচ্ছা, ডিজিটাল মিক্সার কি? ঠিক আছে, নেক্সট তাহলে আসছে, অবশ্যই আপনারা চ্যানেলে যুক্ত থাকবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।